मेरा तो भालो आछे निश्चय মানে শুধু মেয়েদের কথা বলছি কেন, এখন তো তোমাদের অনলাইন ক্লাস, ছেলেমেয়েরা তোমাদের যারা ক্লাস 8-এ পড়ছো, শুভেচ্ছা তোমাদের জন্য। আশা করি প্রত্যেকে ভালো আছো, আর অনেকদিন পর তোমাদের সামনে হাজির হলাম একটা ক্লাস নিয়ে। এবং তোমরা পড়ছো কি না আমি জানি না, কিন্তু জানো তো তোমাদের পরীক্ষার একটা চিন্তা করছে গভর্নমেন্ট, তো যাই হোক আর তাছাড়া তোমাদের তো পড়াশোনা চালু রাখতে পারি। আজকে আমি তোমাদের একটা বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি, সেটা হলো পঞ্চমধ্যায়। এটা ধর এটা পঞ্চমধ্যায় এই অধ্যায়টা তোমাদের কাছে একটু টাফ লাগে, তারপর যে আমি যাতে একটু সহজ হয় সেজন্য আমরা এই চ্যাপ্টারটাকে আমি বেছে নিয়েছি। আর তোমরা যদি ক্লাসটা একটু দেখো আর সাথে করে বইটাও ফলো করো, তাহলে কিন্তু অনেক কিছু সহজ হয়, এত কঠিন কিছু না ব্যাপারগুলো। আমরা দেখি সমন্বয় নিঃসরণ। তাহলে সমন্বয় নিঃসরণ কি? সমন্বয় নিঃসরণ যেমন ধরো তোমরা শুধু মনে করো যে আগে আগে অনেকে ভাবতো যে উদ্ভিদে কোনো প্রাণ নেই, কিন্তু এটা তো অনেক দিন ধরে তোমরা জানো যে উদ্ভিদের প্রাণ আছে এবং তারা মানুষেরই মতো অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, যখন সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে তখন সে অক্সিজেন গ্রহণ করে, আবার যখন প্রশোধন প্রক্রিয়া হয় তখন সে কার্বন ডাইঅক্সাইড আর পানি ত্যাগ করে। ফলে উদ্ভিদের সাথে মানুষের অনেকটাই মিল। মানুষ যেমন অক্সিজেন গ্রহণ করে আবার নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, শুধু উদ্ভিদ চলতে পারে না, চলতে পারে না আমরা তা বলবো না, তোমরা দেখবে যে উদ্ভিদের লতাগুলো সামনের দিকে বেয়ে যায়, তো এই যে তার চলন এটাও তো। তারপর ধরবে দেখো উদ্ভিদের গাছপালা আলোর দিকে যায়, এটা কিন্তু উদ্ভিদের এক ধরনের চলন। তাহলে আমরা যে সে চলে না তাও বলবো না, বলবো যে উদ্ভিদও চলনশীল। এখন আমরা আলোচনা করব যে উদ্ভিদের কীভাবে সে সমন্বয় করে তার জীবন প্রক্রিয়াটা, শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা। তো শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা কী সেটার মধ্যে তোমার আসবে উদ্ভিদের ওদের একটা ওদের পুরো জীবন চক্রটা একটা প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। আর যেটা আমরা ধরো আমরা হয়তো বলি যে তাদের জীবন, মানুষের যেমন একটা জীবন প্রক্রিয়া আছে, জন্ম আছে, মৃত্যু আছে, বৃদ্ধি আছে, জরা আছে, তেমনি উদ্ভিদেরও জন্ম হয় এবং তাদের বংশবৃদ্ধি হয়। তোমরা জানো দুইভাবে হতে পারে, একটা হলো অ্যাসেক্সুয়াল পদ্ধতিতে, একটা হলো যৌন পদ্ধতিতে, সেটা হলো বীজের মাধ্যমে, এবং তোমরা জানো সেটা কীরকম পরাগায়ন হয়, তারপর উদ্ভিদের বীজ তৈরি হয়, সেখানে ফল হয়, ফল থেকে বীজ হয়, বীজ থেকে একটা আমরা যখন সেটা মাটিতে বুনে দিই তখন সেখান থেকে একটা উদ্ভিদ জন্ম নেয়, একটা ছোট্ট চারা হয়, চারা আস্তে 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 বড় হয়। তাহলে দেখো উদ্ভিদের জীবন প্রক্রিয়াটা এবং উদ্ভিদটা ধীরে ধীরে বেড়ে একটা সময় সে ফল দেয়, তারপর সে ছায়া দেয় এবং সেই ফল থেকে আবার সেটা বীজ হয়, সেই বীজটা থেকে আবার নতুন উদ্ভিদ তৈরি হয়। তাহলে এইভাবে দেখো উদ্ভিদের বৃদ্ধিটা, জন্ম মৃত্যু, উদ্ভিদেরও মৃত্যু আছে, একটা বয়স আছে যে বয়সে সে ফল দেবে, সে এটা তার একটা জীবন প্রক্রিয়া। এবং এই জীবন প্রক্রিয়া তার কিন্তু হরমোন প্রয়োজন হয়, যেমন জীবিত প্রাণী, প্রাণীদের যেমন একটা জীবন প্রক্রিয়া আছে, তাদের হরমোন নিঃসরণ হয়, তাদের বৃদ্ধি হয় এবং একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত তারা বেঁচে থাকে, উদ্ভিদে তাই। এখন দেখো এখানে আছে যে প্রতিটা উদ্ভিদ, যেমন উদ্ভিদের অঙ্কুরোদ্গম, পুষ্পায়ন, যেটা আমি বললাম পুষ্পায়ন, ফল সৃষ্টি, পরাগায়ন, তারপর হচ্ছে তোমার পরাগায়নের পরে হলো পরাগায়নের পরেই তো তোমার একটা নিষিক্তকরণ, নিষিক্তকরণের পরে তোমার একটা ফল আমরা যখন মাটিতে পোঁতে দিই, মাটিতে বুনে দিই, তারপর থেকে তার অঙ্কুরোদ্গম হয়, তারপর তার নতুন জীবন প্রক্রিয়া শুরু হয়। এবং উদ্ভিদের চলন হয়, যেটা আমি বলছি যে চলনটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু তুমি একটা গাছ লাগিয়ে টবে দেখবে, পরীক্ষামূলকভাবে দেখবে যে আস্তে আস্তে গাছটা বড় হচ্ছে, কোন দিকে? আলোর দিকে। এই যে আলোর দিকে, আলোর দিকে সে কেন যায়? কারণ তার খাদ্য নিতে হলে সূর্য থেকে সে পাতার সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তোমার গ্লুকোজ তৈরি করে, এটাই হলো তার খাবার।
এখন এই খাবারের জন্য মানুষ যেমন খিদে পেলে কী করে, প্রাণীরা, যে কোনো মানুষ প্রাণী বলো, হাঁস মুরগি পাখি যা তোমরা দেখো, সে তারা কিন্তু ছুটোছুটি করে। আর উদ্ভিদ কী করে, সে ছুটোছুটি হয়তো আমরা দেখতে পাই না, তারাও কিন্তু করে। সে কী করে, আস্তে আস্তে আলোর দিকে তার চলনটা জারি রাখে। এখন দেখো কী করে, সে বিভিন্ন এই যে তার চলন, তার খাদ্য গ্রহণ প্রক্রিয়া, এটা একটা বিশেষ নিয়ম মেনে সম্পন্ন হয়। একটি কাজ অন্য কাজকে সে বাধা দান করে না। বিভিন্ন কাজ সমন্বয় কীভাবে হয় তা জানার জন্য উদ্ভিদবিজ্ঞানীরা অনেক মানে তোমার বিজ্ঞানাগারে অনেক গবেষণা করেছেন। সেই গবেষণালব্ধ বিষয়টাই তোমরা আজকে দেখতে পাচ্ছ যে উদ্ভিদ আসলে হরমোন, তারও হরমোন আছে। যেমন প্রাণীর মানুষের অন্যান্য প্রাণীর হরমোন নিঃসরণ আছে, তেমনি উদ্ভিদেরও হরমোন আছে। কীভাবে দেখো, এই হরমোনটা যেমন উদ্ভিদের ফুল হবে, উদ্ভিদের ফল দেবে, এটার জন্য উদ্ভিদের হরমোন নিঃসরণ হবে। কোনো কোনো গাছে দেখবে যে ফল হচ্ছে না, তখন বলে যে ওর হরমোন নেই বলে তার ফল গাছটা ফল দিচ্ছে না। তাহলে হরমোনগুলো কী কী, নানা রকম হরমোন আছে, সেগুলোকে আমরা বলেছি যে ফাইটোহরমোন। সাধারণত ফাইটোহরমোন কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানে কোষে কার্যবলী নিয়ন্ত্রণ করে। উদ্ভিদ যেসব হরমোন পাওয়া যায় তার মধ্যে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন বৃদ্ধি সহায়ক এবং অ্যাবসাইক্লিক অ্যাসিড ও ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। পাতায় ফ্লোরেজিন নামক হরমোন উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে মুকুলকে বৃদ্ধি করে। আমরা একটা গাছ বরঞ্চ আঁকি, ছোট্ট একটা চারা, ধরো ছোট্ট একটা মরিচ গাছ, ধরো একটা মরিচ গাছেই দেখো, মরিচ গাছের মূল আছে, মরিচ গাছে ধরছি, তারপর মরিচ গাছ হচ্ছে, হ্যাঁ এখানে মরিচ ধরছে, এখানে দেখো তোমরা দেখবে যে এই যে গাছের পাতাটা, গাছের বৃদ্ধি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও ফুল হয়, ছোট্ট ফুল হচ্ছে, হ্যাঁ তাহলে দেখো এই যে গাছের আমরা যে এখানে দেখছি, দেখো এটা এটা হচ্ছে কাণ্ড, কাণ্ড পাতা ফুল, তারপর ধরো যখন এখান থেকে ধরো মরিচ, মরিচ এটা হচ্ছে মূল, এটা হচ্ছে মূল। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই এই যে উদ্ভিদের বিভিন্ন প্রকার কার্যক্রমটা, মূল আছে, কাণ্ড আছে, এই এই যে ফুল ফল পাতা, এই সমস্ত উদ্ভিদটা নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য তার হরমোন প্রয়োজন হয়। এবং এই হরমোনগুলো সে কী করে, উৎপত্তি স্থল থেকে কাণ্ডর মাধ্যমে বাহিত হয়ে সব জায়গায় সে ছড়িয়ে দেয়। এখন তার কী কী ধরনের হরমোন আছে, অক্সিন, জিবেরেলিন, ইথিলিন, চলন, তারপর হচ্ছে চলন আলোর দিকে সাড়া দেয়া। এখন আমরা বলবো অক্সিন, চার্লস ডারউইন এই হরমোন প্রথম আবিষ্কার করেন। তিনি উদ্ভিদের ভ্রূণমুকুলকারীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন এবং যখন আলো তীব্রভাবে একদিকে লাগে তখন দেখলেন যে উদ্ভিদ বাক বৃদ্ধি করে আলোর দিকে এগোয়। প্রকৃতপক্ষে ভ্রূণমুকুল আবরণের অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল
বৃদ্ধি সহায়ক হরমোন এবং এটাকে অক্সিন বলা হয়। সাধারণত উদ্ভিদের শাখা প্রশাখা গজানোতে অক্সিন হরমোন সাহায্য করে। জিবরেলিন, চারা গাছ, বীজপত্র ও পত্রের বৈশিষ্ট্য। চারা গাছ, বীজপত্র এবং তাদের বৈশিষ্ট্য অঞ্চল, এই সাধারণত উপরের দিকে এইসব অঞ্চলে জিবরেলিনগুলো এই হরমোন পাওয়া যায় এবং এই হরমোনগুলো উদ্ভিদকে বৃদ্ধি লম্বা হতে সাহায্য করে। ইথিলিন, এটি একটা গ্যাসীয় পদার্থ, এটি ফল পাকাতে সাহায্য করে। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা ও মূলেও পাওয়া যায়। ইথিলিন বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে। চারা গাছে কাণ্ড বৃদ্ধি ঘটে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে, ফুল ফল সৃষ্টির সূচনা করে। চলন, উদ্ভিদ অন্যান্য বীজের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন, এটা আমি তোমাদেরকে আগেই বলেছি। এবং তারা কী করে, তার গতিটা সে আলোর দিকে জারি রাখে, কেননা আলোর দিকেই সে ধাবিত হয়। এবার আসো যে উদ্ভিদ যে সাড়া দেয় সেটা না আমরা একটা পরীক্ষার সাহায্যে করতে পারি, এবং এটা তোমরা একটা গ্লাসে নিয়ে এবং জানলার কাছে যদি গাছটাকে রাখো তখন তোমরা দেখতে পাবে যে গাছটা আলোর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আজকে তোমার উদ্ভিদের এই হরমোন নিয়ে পড়লাম, আর একটু পড়ব তোমার স্নায়ুতন্ত্র, প্রাণীর মিশ্রণ, প্রাণীর স্নায়ুতন্ত্র। প্রাণীর স্নায়ুতন্ত্র এটা হচ্ছে আমি একটা কি করছি জানো, এটা স্নায়ুতন্ত্রের একক, এটাকে বলবো আমরা নিউরন। এটা অ্যাক্সন, এটা হলো অ্যাক্সন। তারপর হচ্ছে আমরা এটা এটা হলো কোষতন্ত্র, আমরা এইটুকুকে বলবো কোষতন্ত্র। এটা হচ্ছে কোষ, কোষ দেহ। আচ্ছা, এখন এটা কি আসলে মূলত, এটা হচ্ছে আমাদের এই যে আমরা যেটাকে বলি, আমরা কিভাবে কথা বলছি, আমি যে হাত নাড়াচ্ছি, আমি চলছি, কে নিয়ন্ত্রণ করছে, আমাদের ব্রেন। এই ব্রেনটার ভেতরে ব্রেনটা হচ্ছে অনেক অসংখ্য অসংখ্য স্নায়ু, মানে স্নায়ুতন্ত্র নিয়ে অসংখ্য নিউরন নিয়ে, মানে এটা একটা মাত্র নিউরন, সেটাকে আমরা দেখাবো এবং ব্যাখ্যা করবো। এরকম অসংখ্য নিউরন নিয়ে আমাদের ব্রেনটা তৈরি, এবং এই ব্রেনটার মধ্যে ব্রেনটার কাজ হলো কোনো অংশ চোখ দেখা দেখতে সাহায্য করে, কোনো অংশ শুনতে সাহায্য করে, অপটিক নার্ভ আছে, তারপর হচ্ছে তোমার আমাদের তোমার আমরা যেটা বলি হচ্ছে বিভিন্ন গ্ল্যান্ডের কাজ আছে, পুরোটাই হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে। তো এই স্নায়ুতন্ত্র নিয়ে আমি আজকে আজকে পাঠটা করে আমরা পরে আরও বেশ ডিটেল আলোচনা করব, এবং তখন তোমরা স্নায়ুতন্ত্র সম্পর্কে পুরোপুরি জানতে পারবে। নিউরনটা কি, স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী, আমি যেটা বললাম স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একটা একক। যেমন ধরো আমরা বলি এক কেজি, এক কেজি কীভাবে হয়, এক ছটাক, এক পোয়া, মানে আড়াইশো,
দেশীয় গ্রাম আমরা এইভাবে করতে করতে এক কিলো হয়, তেমনি নিউরন একটা একক, একটা স্নায়ুকোষ ছোট্ট একটা একক, এই এই অসংখ্য নিউরন নিয়ে আমাদের পুরো স্নায়ুতন্ত্রটা গঠিত। এটা আবার দুই ভাগ আছে, সেটা ডান দিকে একটা কাজ করে বাদে, যেমন আমাদের ডান দিকে স্নায়ুতন্ত্রগুলো আমাদের বাম দিকে শরীরকে নিয়ন্ত্রণ করে, বাম দিকের স্নায়ুতন্ত্রগুলো ডান দিকের শরীরকে নিয়ন্ত্রণ করে। এখন এই নিউরনে কী কী অংশ আছে, এটা হলো কোষ দেহ, তারপর হলো অ্যাক্সন, আর হলো ডেনড্রাইট। কোষ দেহ কী করছে দেখো, কোষ দেহটাকে আমরা বলি, এই এই কোষ দেহের মধ্যে একটা নিউক্লিয়াস আছে আর বিভিন্ন শাখা প্রশাখা আছে, এরা আরেকটা নিউরনের সাথে যুক্ত থাকে, এই নিউরনের শাখা প্রশাখা দিয়ে আরেকটা নিউরনের সাথে সে যুক্ত হয়। এবং এখানে দেখো কি করছে, কোষ দেহ নিউরনের একটা প্রধান অংশ, এটা সাধারণত বিভিন্ন আকৃতি, গোলাকার, ডিম্বাকার, নক্ষত্রাকার। কোষ দেহে কোষ আবরণী, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা গঠিত। সাধারণত এটা কোনো সেন্ট্রিওল থাকে না। তারপর দেখো এখানে এক্সন আছে, ডেনড্রন আছে। প্রলম্বিত অংশে কী করছে দেখো, কোষ দেহে উৎপন্ন শাখা প্রশাখা প্রলম্বিত হয়ে অ্যাক্সন এবং ডেনড্রন তৈরি হয়। ডেনড্রন কী করে, ডেনড্রন চারিদিক থেকে উৎপন্ন শাখা প্রশাখাগুলোকে আমরা ডেনড্রন বলি, এগুলো বেশি লম্বা হয় না। ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রাইট বলা হয়। এবং এরা কী করে, এরা বিভিন্ন মানে আমাদের সংকেতগুলো পরিবাহিত করে, যেমন চোখ দেখতে হলে আমাদের অপটিক নার্ভ সাহায্য করে, কথা বলতে হলে এক ধরনের নার্ভ আছে আমাদের, এবং সাধারণত চিন্তা করা, স্মৃতিকে ধারণ করা, আমরা কোনো কিছু মেমোরাইজ করি, মনে রাখি, এই সমস্ত কিছু আমাদের মস্তিষ্ক করে থাকে, মানে আমাদের স্নায়ুতন্ত্র করে থাকে। এবং দেখো এখানে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কার্যের মধ্যে সমন্বয় সাধন করা মূলত হচ্ছে এই নিউরনগুলোর কাজ। এখানে এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং তোমার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা নিয়ে আরেক দিন পড়ব, শুধু মনে রাখো যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আবার দুভাগে বিভক্ত, গুরু মস্তিষ্ক তিন ভাগে বিভক্ত, গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক, যেটা আমাদের, আমি তোমাদের আরেকদিন শুধু নার্ভ নিয়েই পড়াবো। আজকে শুধু আমরা এতটুকু জানি যে নিউরনটা কী, নিউরনের একক কী, এবং নিউরন মূলত স্নায়ুতন্ত্রের একটি একক, একক এর অসংখ্য স্নায়ু। তোমরা যদি ছবিটা দেখো, তোমাদের 38 নম্বর পেজে স্নায়ুতন্ত্রের যে একটা ছবি আছে, দেখো কীভাবে ওরা এই একটা স্নায়ুতন্ত্রের সাথে আরও অসংখ্য স্নায়ুতন্ত্র নিউরন যুক্ত হয়ে পুরো স্নায়ুতন্ত্রটা জালের মতো আমাদের নার্ভের, আমাদের নার্ভ সিস্টেমটা গঠিত। এটা আমি তোমাদের পরের ক্লাসে ছবি এঁকে স্নায়ুতন্ত্রটা দেখাবো, এবং আজকে এতটুকুই পড়ি আমরা যে নিউরন পর্যন্ত থাকি। তারপর আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক নিয়ে আলোচনা করব, তাদের কাজ কী, গুরু মস্তিষ্ক কী কাজ করে, লঘু মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক কী কাজ করে, সেটা নিয়ে আমরা পড়ব, এবং মেরুরজ্জু নিয়ে আমি আলোচনা করে চ্যাপ্টারটা শেষ করব। আজকে এ পর্যন্তই, আমি তোমাদের সাথে আরেকদিন আরেকটা ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব এই, এবং এই চ্যাপ্টারটা শেষ করব। আশা করি তোমরা আজকের এই ক্লাসটা দেখবে, এবং সাথে সাথে তোমরা বইটাও সাথে নেবে, তখন তোমাদের কাছে পুরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর অক্সিজেন থেকে তোমাদের উদ্ভিদের হরমোন থেকে প্রশ্ন আসে, শর্টের জন্য প্রশ্ন আসে, বিশেষ করে নিউরন থেকেও তোমার ছোটো ছোটো প্রশ্নগুলো আসবে, তোমরা সেগুলো একটু ভালো করে পড়বে। আজকে এ পর্যন্তই, খুদা হাফেজ।